হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভীষণ ভীষণ ভালো আছি। তো আমরা কীরকম ভালো আছি তো সেটা দেখতেই পাচ্ছ। তো দেখো, সকাল সকাল উঠে একদম মানে সবাই মিলে প্রসাদ খাচ্ছি আর খুবই ভালো লাগছে। সবাই একসঙ্গে প্রসাদ খেলে তো বা একসঙ্গে কোথাও থাকলে খুবই ভালো লাগে। তো দেখো, আমরা দুই জা মিলে প্রসাদ খাচ্ছি, আর এখানে এটা হচ্ছে আমার ভাসুর, আর ভিডিও করছে আমার বর। আর এদিকে দেখো, এই যে সবাই দেখো প্রসাদ খাচ্ছে, মানে কি বলতো, সকাল সকাল খিচুড়িটা খাচ্ছি, মানে সকালেই খিচুড়িটা বসিয়ে দিচ্ছে গরম গরম, এর জন্য খিচুড়ি মানে গরম গরম জন্য মানে তাড়াতাড়ি করে এসে খাচ্ছি। এই যে দেখো আমরা বসে পড়েছি। তো তারপরে দেখো, মানে মন্দিরের যে ভিতরে, তো ওখানটায় দেখো আমাদের তো প্রসাদ খাওয়া হয়ে গেছে, তো সবাই মিলে এখানে একটু মানে আড্ডা দিচ্ছি। আর জানোই তো একটু মানে কোনো ছোট মানে অনুষ্ঠান হলে, বিয়ে বলো পুজো বলো, ওগুলো অনুষ্ঠান হলে কিন্তু খুবই ভালো লাগে। এই যে দেখো, তো এখানে একটু আড্ডা দিচ্ছি। তো তারপরে দেখো আমি কোথায় যাচ্ছি, তারপরে আমি যাচ্ছি, আমি আমার মেয়ে আর আমার হচ্ছে বর, আমরা যাচ্ছি আমার বাপের বাড়িতে। কারণ আমাদের বাড়িতে আজকে মানে ছোটোখাটো একটু খাওয়া দাওয়া আছে, কারণ আমার দাদাকে আজকে দেখতে আসবে। তো দেখো শাড়ি পরে নিয়েছি, আমি কিন্তু বাপের বাড়ি আসলে কিচ্ছুই করি না, তো দাদার বিয়ে বলে যেহেতু কথা, আর আমার মার একটু হাত ব্যথা, তো করতে তো লাগবে। তো দেখো আমি বাটা মাছগুলো এসে করছি, মানে আলসাটা এসে করছি চাকু দিয়ে আমার দিদার সঙ্গে, ওটা আমি বাছবো, আমার দিদাই কাটবে মাছটা। আর ওইদিকে আমার মাসি আর হলো আমার জেঠিমা, এই যে দেখো বড় মাছ বাঁচতেছে রুই মাছ, আর এদিকে বাটা মাছ নিয়ে আসছে। তো ওগুলো আমি মানে আরশোলাটা এসে করছি, আর আমার দিদা এটা এসে করবে। তো দেখো দিদা তো এখনও আসতেছে না, তো এই যে দেখো আমার দিদা চলে আসছে, এটা কিন্তু আমার দিদা, আমার মার মানে মা। তো দেখো আমরা সবাই মিলে এখানে মাছ টাছ মানে সব কিছু করছি, মানে করতেছি দেখো করতেছি। তো আর মানে মেয়ের বাড়ি থেকে এখনও আসেনি, ওরা মানে তিনজন আসবে, বেশি না তিনজন আসবে, আর আমাদের বাড়ি কয়েকজন থাকবে, তো এখনও আসেনি, ওরা আসবে একটু পরে। আর বাড়ি তো অনেক দূরে শিলিগুড়ি। আর এদিকে দেখো আমার দুষ্টু পাপা মানে মামার মামার বাড়িতে গেলে এত যে আনন্দ পায় ও, শুধু মামার বাড়ি মামার বাড়ি করার কারণ, ওখানে গেলে মানে আমার ভাস্তা মানে ভাস্তি অনেক আছে, তো ওদের সঙ্গে খেলে না সারাদিন, এর জন্য সময় কেটে যায়, ওর ভালো লাগে এর জন্য ওখানে থাকে। তো দেখো এইদিকে আবার আমি সব কিছু রেডি করছি, মানে চা খাওয়ার আগে মানে চাটা আগে দিতে লাগবে, পরে মিষ্টি পায়েস ওগুলো দিতে লাগবে, না তো মানে এসে লাগবে না, সেই জন্য চাটা আগে আমি রেডি করতেছি, চাটা দেবো। আর এদিকে যেটা হচ্ছে আমার মাসি, মাসি মাছ ভাজি করছে, এই যে দেখো মিষ্টি সন্দেশ নিমকি ওগুলো আমি রেডি করছি, ওগুলো দিব। তো আমার বর ভিডিও করছে, বরকে বললাম যে তুমি দিয়ে আসো, তো বর বললো না তুমি দিয়ে আসো। তো আমি দেখো এদিকে রেডি করে দিচ্ছি, আর রান্না কিন্তু আমার মাই করছে, ওই যে আমার মাটা আছে, আমার মা দাঁড়িয়ে আছে, তো এখন এগুলো নিয়ে দিয়ে আসবো। তো দেখো এই যে দেখতে পাচ্ছ, আর এদিকে দেখো আমার দুষ্টু পাপা আর আমার বর কী করছে, এই যে দেখো আমার সোনা কী করছে, এই যে দেখো। তো দেখো এই যে নিয়ে যাচ্ছি, মানে আগে নিয়ে গেছিলাম, তো ওখানে মানে দুজন মানে দুটো প্লেট কম ধরেছে, তো এখন এই যে দুটো নিয়ে যাচ্ছি, এই যে দেখো দিয়ে দিলাম। আর দেখো আমাদের ভাঙা চেরা বাড়ি, কী বলবো, আমরা তো আর সেরকম ধনী না, দেখো না আমাদের কীরকম ভাঙা চেরা বাড়িঘর। তো তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে, মিষ্টি তো প্লেটগুলো দিয়ে ধুয়ে ধুয়ে নিয়ে আসলাম। এই যে দেখো এই যে এটা হলো আমার জেঠি, এই যে দেখো, আর ওই যে আমার মা রান্না করছে, আর আমার সোনা তো মানে কী বলবো আর, ও এই যে দেখো এদিকে কী রান্না হচ্ছে, এখানে আছে পাটার মাংস, এই যে এখানে মাছটা ভাজি করে রেখেছে, আর এখানে হচ্ছে বাঁধাকপি ঘেট, আর এখানে হচ্ছে বড় মাছ মানে ফুলকপি দিয়ে ঝোল করেছে, এই যে দেখো, এই যে দেখো। আর আমার মাসি দেখাচ্ছে, দেখো আমার মাসি একটা একটা করে দেখাচ্ছে, আর এখানে আছে পুরি, এখানে আছে পায়েস। তো এখন আমার দাদাকে দেখবে, তো সব বাইরে রেডি করে দিচ্ছি। তো এই যে দেখো আমার দাদা চলে আসছে, আর আমার দাদা কিন্তু প্রচণ্ড মানে ভয় ভয় একটা মিশে করছে, আর এটা সবারই হয়, কারণ মেয়ে বলো ছেলে বলো সবাই, আর আমার দাদা একদম মানে কী বলবো, চোখ মুখের যা অবস্থা দেখেই বোঝা যাচ্ছে, মানে ওর ভিতরের মানে কীরকম জিনিস একটা হচ্ছে মানে দেখেই বোঝা যাচ্ছে। তো দেখো ওই যে ছেলের বাড়ি থেকে আসছে, ওটা হচ্ছে ছেলের বাড়ি সরি, ওটা হচ্ছে মেয়ের বাবা, আর ওটা হচ্ছে মেসো,
আর ওটা মনে হচ্ছে মামা, আমি তো ভালো করে জানি না, শুধু কিছু তো দেখো হয়ে গেছে দেখা, এই যে দেখো ঘরে চলে যাচ্ছে আমার দাদা। তো তারপরে দাদাকে যে টাকা দিয়েছে ওটা ভাগ বসালাম, তো এই যে তারপর আলো আসে, মানে ডেট ফাইনাল হচ্ছে। আর এদিকে দেখো স্ল্যাবটা ছবি তুলিনি, তো ওটা তুলে নিলাম। আর এখানে হচ্ছে আমার দুই বৌদি এই যে দাঁড়িয়েছে, তো 4টা বেজে গেছে, তো এদিকে খাওয়া রেডি করে বসিয়ে দিয়েছে, তো ওদেরও খাওয়া কমপ্লিট। তারপরে আমার বর, আমার জামাই বাবু, দাদা, ভাই, জেঠিমা, দিদা সবাই বসে পড়েছে। তো দেখো তারপরে বাড়িতে চলে আসলাম, বাড়িতে এসে দেখো আমরা মানে একদম কি বলবো, বোম বাজিগুলো ছিল তো ওগুলো বাইরে এসে এসে করছে, আমি আমার মেয়ে আমার এই যে দেখো আমার মেয়ে আর আমার বর করছে, এই যে দেখো দেখতেই তো পাচ্ছ, মানে আমাদের কালী পুজো এখনও শেষ হয়নি আর আমাদের ঘরে এখনও আছে, তো ওগুলো এসে করছে, এই যে দেখো খুব সুন্দর লাগছে। কিন্তু দেখো এটা হচ্ছে আমার বাইরের দিকটা, এই যে দেখো। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর আমাকে একটু সাপোর্ট করো এভাবে। তো আজকের ভিডিওটা এতটুকুই, সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।